বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি এতিমখানায় এতিমদের সাথে খাবো এবং তাদের কিছু সহায়তামূলক কার্যক্রমে যাব। তো রাস্তাতে যে কি দুর্গম হতে পারে আমরা একটু দেখাই। ওকে, কত বলেন ভাইয়া? আজকে আমরা একটি এতিমখানা ও মাদ্রাসায়, যেখানে হাফিজি বিভাগ সহ এতিমখানা মাদ্রাসা সবগুলা ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান চট্টগ্রামের একেবারে প্রাণকেন্দ্র অনেক উঁচুতে পাহাড়ের উপরে আমরা আজকে এসেছি। এটি অত্যন্ত দুর্গম এবং দুর্ভেদ্য বন্ধুর পথ। এখানে আজকে আমরা দেখা যাচ্ছে যে আমার পেছনে অনেক এতিম ছাত্র রয়েছে, ছোট ছোট কোমলমতি বাচ্চারা রয়েছে। আজকে আমরা ওদের সাথে সবাই স্পেশালি এক বেলা খাবার খাবো, এবং পাশাপাশি আমি এসেছি যে এটা কিন্তু ফ্লোর না, এটা কিন্তু মাটি। এখানে কিন্তু ছাত্ররা অনেক কষ্ট করে কিন্তু এই ধর্মীয় শিক্ষা অধ্যাবসায় করে। তো এখানে আমরা চেয়েছিলাম যে কোনো ধরনের সমস্যা কিংবা অসুবিধা রয়েছে কিনা, যা আমরা কিছুটা হলেও তাদের পাশে থেকে সহায়তা করতে পারি। তো এখানে ওনাদের যে পাঠদানের জন্য যে হোয়াইট ব্ল্যাকবোর্ড এবং যে মার্কার পেন এবং বাচ্চাদের ট্রাঙ্ক এবং আরও আনুষাঙ্গিক কিছু সমস্যা ছিল, সেটা আমরা সমাধানের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য লকডাউনের কারণে দোকানপাট বন্ধ থাকায় আমরা সেটা ক্রয় করতে পারি নাই ওনাদের দ্বারা। এই জন্য আমরা আজকে যেটা পেরেছি সেটা হচ্ছে আমরা শুধুমাত্র একটি পাপস নিয়ে আসতে পেরেছি, আর কিছুই আমরা করতে পারি নাই। লকডাউনের কারণে দোকান বন্ধ ছিল বিধায় আমরা আসলে সেটা করতে পারি নাই। এটা হচ্ছে মূল মসজিদ। এই মসজিদে আজকে আমরা এই সুন্দর ফোমের পাপসটা নিয়ে এসেছি লাল গালিচার মতো দেখতে। এই এরপর যে আনুষাঙ্গিক বিষয়গুলো, যে এটা হচ্ছে রান্নাঘর, এটা গোসলখানা, আর এটা হচ্ছে উপরের এতিম বাচ্চাদের থাকার আরেকটি শেড, আর এটা হচ্ছে যেখানে মূল পাঠদান করা হয় এবং এখানে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে স্পেশালি আমরা এখানে যে টোটাল ছাত্র শিক্ষক সহ এবং আমরা সহ ছাত্র শিক্ষক সহ 65 জন এবং আমরা সহ প্রায় 70 জনের মতো আজকে খাবার খাবো এতিমদের সাথে। এখানে শিক্ষকদের জন্য আমরা সব বসবো খাবার। এখানে হচ্ছে এতিম এবং অসহায় এবং এই মাদ্রাসারত্র প্রতিষ্ঠানের দিনী ছাত্র ছাত্ররা সবাই আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বসা, এখানে বসা, এখানে আমাদের এই যে আজকে তাদের জন্য যে রান্না করা হয়েছে, যে সবজি, ডাল এবং গরুর মাংস, বিরিয়ানি এদিকেও আছে এবং এদিকেও আছে। তো আমরা আজকে যে আয়োজনগুলো রেখেছি সেটা হচ্ছে আমরা তাদের জন্য আজকে মাংস, সবজি, ডাল, ভাত কিংবা যে বিরিয়ানি খেতে চায় বিরিয়ানি, আর পাশাপাশি এই ঠান্ডা পানীয়, আপেল এবং আম, এই সব কিছু আজকে আমরা এই বাচ্চাদের জন্য রেখেছি এবং ওদের সাথে বসে আমরাও খাবো। আজকের এই প্রায় আমরা 5 জন সহ প্রায় 70 জনের খাবার স্পন্সর করে আমেরিকার জহুরা বেগম আফু, ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার জহুরা বেগম আফুকে। আমরা এরকম চেষ্টা করি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশের যেখানে যে আমরা এতিমখানা এবং মাদ্রাসাগুলো ভিজিট করার চেষ্টা করি, যেখানে
অনেক অসহায় বাচ্চারাও কিন্তু এই এতিমখানা মাদ্রাসাগুলো পড়ে। আসলে সবসময় ভালো খাবার সবসময় আসলে করা কিংবা ম্যানেজ করাও কিন্তু একটি দুষ্কর ব্যাপার। আমরা যদি এরকম মাঝে মাঝে সবাই সপ্তাহে কিংবা মাসে যদি এসে এতিমদের সাথে এরকম খাওয়া দাওয়া করি তাহলে ওরাও ভালো থাকতে পারে এবং আমরাও একটি আনন্দপূর্ণ সময় ম্যানেজ টাইম ম্যানেজমেন্ট করতে পারি এবং পাশাপাশি সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করাও খুবই সহজ। আমরা যদি তাদের সাথে একটু তোমরা শুরু করো, বিসমিল্লাহ করে শুরু করো, খাবার শুরু করো, সবাই শুরু করো, খাবার শুরু করো, আসো এদিকে আসো, খাবার শুরু করো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খাও খাও খেতে থাকো, যে সাদা ভাত খায় না তাকে বিরিয়ানি দেওয়া হয়েছে, আসো দেখি বসো তোমরা খাবার শুরু করো। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে খাবারের রান্নাঘর থেকে এখানে নিয়ে আসতেছে খাবারগুলো, আর খাবারের পরে এদিকে আবার প্রত্যেককে প্লেটে প্লেটে দেওয়া হয়েছে এবং এখানে চার পাঁচজন খাদেম রয়েছেন, ওনারা যা যেটা প্রয়োজন সেটা চাওয়া মাত্র পৌঁছে দিচ্ছে। এবং এক কাছ থেকে আসো, আমরা আজকে এই খাবারের পাশাপাশি আপেল এবং আম সাথে ঠান্ডা পানীয় কোল্ড ড্রিঙ্কস রেখেছি এবং ওদের খাচ্ছ এদিকে আসো। খাবার কীরকম হয়েছে? ভালো হয়েছে। তোমার নাম কি? মোহাম্মদ ইমরান ইসলাম। ইমরান ইসলাম, ইমরান ইসলাম, খাবার খুব মজা হয়েছে না? হ্যাঁ, খাও মন দিয়ে খাও, সুন্দর করে খাও। তো আমরা দেখতে পাচ্ছি যে ওরা সবাই খাচ্ছে, ছোটো ছোটো বাচ্চারা কোমলমতি, এখানে সবাই যে স্বাবলম্বী তা না, কিন্তু এই মাদ্রাসা আসলে অনেক অসহায় বাচ্চারাও থাকে, তো সবার আসলে সবসময় একরকম খাবার জোটে না, যাতে সবাই মিলেমিশে আমরা ভালো একটু খাবার খেতে পারি তাদের সাথে। এই জন্য আমরা আমাদের এই ছোট্ট প্রয়াস, যখনই আমরা কোথাও যাই এরকম সারা বাংলাদেশব্যাপী আমাদের এই প্রয়াসটা অব্যাহত রয়েছে। আমরা যেখানে যাই চেষ্টা করি এরকম ছোট ছোট এতিম মাদ্রাসার ছাত্রদের সাথে আমরা একটু বসে খাবার, নিজেরাও খাওয়া তাদের সাথে বসে, এটা কিন্তু অনেক বিশাল একটি বড় ব্যাপার যে এতিমদের সাথে বসে খাবার খাওয়া, এটা কিন্তু আসলে নিঃসন্দেহে অনেক বড় একটি ভাগ্যের ব্যাপার। এতিমদের সাথে বসে খাবার খাওয়া আসলে সবার পক্ষে জুটে না। এখানে আমাদের যে এতিমখানা এবং মাদ্রাসা সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও খাবার খাচ্ছে। আমরা যদি একটু এখানকার যে পরিচালক মহোদয় ওনার সাথে আমরা একটু কথা বলি। হুজুর একটু আসেন, আচ্ছা এখানে দাঁড়ালেও হবে, এখানে দাঁড়ালে হবে, আসেন এইদিকে আসেন, আপনার এখানে দাঁড়ান। এখানে টোটাল ছাত্রছাত্রী ছাত্র কতজন হবে এখানে? এখানে আবাসিকে জি আবাসিকে আমরা শিক্ষকরা 160 জনের মতো আছি, কিন্তু আজকে আবার আয়োজন হওয়াতে আশেপাশে যে অনাবাসিক ছেলেরা ওরাও চলে আসছে, যাই হোক আমরা প্রায় আজকে মেহমান সহ প্রায় 70 জন এখানে আজকে অ্যারেজ হয়েছে। তো আলহামদুলিল্লাহ মহানরব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনাদের এই সহযোগিতা আজকে সরাসরি এতিম বাচ্চাদের অনেক উপকার আসছে, তারাও খুব খুশি হয়েছে। এবং যারা আয়োজক আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদেরকে দুনিয়া এবং আখিরাতের শান্তি কামিয়ে নসিব করেন। আসলে যে আমাদের যে স্যার উনি তো আপনাদেরকে একটু অভিহিত করেছে, ফ্লোরটা ফাঁকা আর পরে কাঁচা কাঁচা জি ফ্লোরটা কাঁচা, আমাদের রাস্তার একটু অসুবিধা আছে, আর তাছাড়া এটা ভাড়া একটা ভাড়া জায়গা ছিল, তো যাই হোক আমরা ওই পাশেই দুই কোনো জায়গা একটু বায়না করেছি, আমরা ওখানে প্রায় 7.5 লাখ টাকা ঋণ আছি। আমরা আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যেন আপনাদের সহযোগিতার দ্বারা এবং দোয়ায় যেন আল্লাহর রহমতে আমরা এই ঋণটাকে একটু উঠতে পারি এবং বাচ্চাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়ে আপনাদের জন্য আমরা যেন এই সদগা জারিয়া এটার আপনার সম্পৃক্ত আপনাদেরকে সম্পৃক্ত রাখতে পারি। আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখন শেষ করছি। আসসালামু আলাইকুম। জি ধন্যবাদ হুজুর, আপনার নামটা? আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল, আব্দুল আওয়াল হুজুর এখানকার পরিচালক, তো ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে অনেক এতিম বাচ্চা নিয়ে ওনারা সহায়তা ফান্ড নিয়ে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছে এবং এখানে এই 2 ঘন্টা জায়গার উপরে এই সুন্দর একটি এতিমখানা ও মাদ্রাসা গড়ে তুলেছে। জায়গাটি হচ্ছে চট্টগ্রামের প্রাণকেন্দ্র যে গরিবুল্লাসা হাউজিং এস্টেটের ঠিক উপরে পাহাড়ের উপরে, এটা গরিবুল্লাসা হাউজিং এসে পাহাড়ের উপরে এতিমখানা বললে যে কেউ দেখা দিবে। আপনারা যে কোনো সময় তালিমুল কোরআন ইলিমুল কোরআন ইলমুল কোরআন হেফজখানা এতিমখানা একটু এদিকে থাকে। তো আমরা এই এতিমখানায় আমরা যেরকম সময়
নিয়ে এসেছি আজকে ওদের সাথে বসে খাবো। এরকম চট্টগ্রামের যদি কেউ ইচ্ছে করে না, আপনারা সরাসরি এখানে এসে আপনাদের যে কোনো অনুষ্ঠান, আমরা যে বিভিন্ন বার্থডে পার্টি করি কিংবা বিভিন্ন বন্ধুবান্ধবরা মিলে যে সেলিব্রেশন পার্টি করি, আজেবাজে জায়গায় টাকা নষ্ট না করে, সময় নষ্ট না করে আমরা যদি যে পার্টিগুলো করি সেই পার্টিগুলো যদি এরকম এতিম অসহায় মানুষের বাচ্চাগুলোর সাথে এসে খাই, সেটা আরও অনেক আনন্দের। এবং আমি তো বিশ্বাস করি এখানে যে মাংসের বাটিটা দেখাও, এখানে যে বিভিন্ন বড় বড় যে মেজবান নামক যে দোকানগুলো আছে সেখানে হাজার টাকা দিয়ে যে মাংস কিনে খায়, হাজার টাকা না, আমার মনে হয় 10,000 টাকা দিয়েও এত সুন্দর মাংস পাবে না এবং এত সুস্বাদু হবে না। এখানে এই এতিমদের সাথে খাওয়ার মধ্যে অনেক ফজিলত এবং তাৎপর্য রয়েছে, এটা নিঃসন্দেহে যারা এই সমস্ত কাজের সাথে সম্পৃক্ত থাকে তারাই বুঝতে পারবে। এবং সবাইকে অনুরোধ, আপনারা আপনাদের এলাকায় যার যার এলাকায় এরকম এতিমখানাগুলোতে যাবেন, শুধু একটা গরু আর ছাগল দিয়ে দায় সারবেন না, আপনারা নিজে কিনে দিবেন, নিজে বসবেন এবং তাদের সাথে খাবেন এবং তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করবেন এবং সবাই দোয়া করবেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আবারও আসবো, এসে তাদের যে ব্ল্যাকবোর্ড কিংবা তাদের যে কলম কিংবা তাদের যে শিক্ষা সামগ্রী থেকে শুরু করে আনুষাঙ্গিক যেটা বেশি দরকার, বিশেষ করে এতিম ছাত্রদের জন্য একটা করে ট্রাঙ্ক আমরা খুব সহসায় দ্রুত পৌঁছে দিব। এবং স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমরা এখানে ছাত্র শিক্ষক 65, আমরা 5 জন সহ মোট 70 জন, এই 70 জনের আজকে খাবার অ্যারেঞ্জ করছে আমেরিকা প্রবাসী জহুরা বেগম আফু। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী জহুরা বেগম আফুকে, উনি আরও 120 কোরআন স্পন্সর করছে, কিন্তু সেটা এখানে প্রয়োজন নাই, বিধে আমরা এখানে দিচ্ছি না, অন্য জায়গায় দিব। তো এরকম যার যার জায়গা থেকে এরকম অসহায় যে এতিম বাচ্চাগুলো আছে তারা যাতে একটু ভালো খেতে পারে, আমরা যাতে তাদের সাথে একটু সময় দিয়ে তাদের যে বাবা বা মা নেই এটা যাতে তাদেরকে আমরা বুঝতে না দিই, সবাই যাতে আমরা মিলেমিশে সুন্দর একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি এবং এই দুর্গম এতিমখানা বা মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর মধ্যে যাতে আমরা সবাই সম্মিলিত নজর দিয়ে সবাই যাতে সুন্দর সুশিক্ষায় স্বশিক্ষিত হতে পারে, এটাই হোক আমাদের আহ্বান। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রামের গরিবুল্লাহ শাহ হাউজিংয়ের পাহাড়ের উপরের এতিমখানা ও মাদ্রাসা থেকে আসসালামু আলাইকুম।